আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি রূপচর্চার একটি অংশ নিয়ে কথা বলবো, সেটা হলো আইব্রো কীভাবে টিন্ট করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেকেই জানেন, তবে যারা জানেন না বা কখনো নিজে নিজে ট্রাই করেননি, শুধুমাত্র তাদের জন্য। যাদের আইব্রো পাতলা তারা খুব সহজেই ঘরে বসে আইব্রো টিন্ট করতে পারেন। তাছাড়া করোনার এই পরিস্থিতিতে অনেকেই পার্লারে যেতে চাচ্ছেন না বা ভয় পাচ্ছেন, তাদের ক্ষেত্রে এটা খুবই সহায়ক হবে। এখন আমি যে টিন্টটা ইউজ করব তার নাম আইলোর। এটা আমি বুটস থেকে কিনেছি। যারা ইউকেতে আছেন তারা বুটস চিনবেন, তবে যারা ইউকের বাহিরে তারা হয়তো নাও চিনতে পারেন। তাই বলছি, বুটস হলো কাইন্ড অফ ফার্মাসি। অবশ্য বুটস ছাড়াও আপনি অন্য কোথাও থেকেও কিনতে পারেন, এটা যার যার ইচ্ছা। আমি বেশিরভাগ বিউটি প্রোডাক্টসই বুটস থেকে কেনার চেষ্টা করি, তবে আমরা মেয়েরা কিন্তু ত্বকের যত্নের ব্যাপারে খুবই সচেতন এবং ভালো ভালো প্রোডাক্টসগুলাই কেনার চেষ্টা করে থাকি। যাই হোক, আজকে আমি আইব্রো কীভাবে টিন্ট করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম হেল্প হয় বা ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি একটি কটন নিয়ে আমার আইব্রোটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ আইব্রোর মধ্যে যদি কোনো অয়েলি অয়েলি বা ক্রিম লেগে থাকে তাহলে টিনটা ঠিক মতো বসবে না। তাই ভালো করে ক্লিন করে নিতে হবে। এরপর আমি একটি কটন বাটের মাধ্যমে একটু বেজলিন আইব্রোর চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি, কারণ টিন্ট লাগানোর সময় যদি আশেপাশে লেগে যায় তাহলে তা সহজেই উঠানো যাবে, পার্মানেন্টলি লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। মূলত এই জন্যেই বেজলিন লাগাতে হয়। বেজলিনটা চতুর্দিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। ভ্যাজলিন লাগানোর সময় খুব সাবধানে লাগাতে হবে, যেন আইব্রোর মধ্যে লেগে না যায়। আমিও খুব সাবধানে ভ্যাজলিন লাগিয়েছি, তবুও মেক শিওর হওয়ার জন্য আলতো করে কটন দিয়ে আরেকটু ক্লিন করে নিচ্ছি। টিনটি ওপেন করার আগে আমি গ্লাভস পরে নিচ্ছি, তবে অনেকে এই গ্লাভস পরে আনকমফোর্টেবল ফিল করেন, এটা কোনো ব্যাপার না। যাই হোক, আমি গ্লাভস পরে নিচ্ছি কারণ আমি গ্লাভস পরেই কমফোর্ট ফিল করি। আমি এখন প্যাকেটটা খুলে আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে ছোট্ট একটি টিউবে ক্রিম এবং ছোট্ট একটি বোতলে লিকুইড আছে, সাথে একটি ছোট ব্রাশও আছে, যা দিয়ে টিনটা আইব্রোতে অ্যাপ্লাই করার সময় ইউজ করতে হয়। এই টিনটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় তা অবশ্য ইনস্ট্রাকশন পেপারে ডিটেলস দেওয়া আছে, তারপরেও আমি কিভাবে ইউজ করি তা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি মিক্সড করে আমার আইব্রোতে কিভাবে অ্যাপ্লাই করছি তা দেখাচ্ছি, তবে আপনি কতটুকু মিক্সড করবেন তা ডিপেন্ড করে আপনার আইব্রোর উপর। আইব্রো থিন হলে তা কম নিতে হবে, আর যদি বড় বা চড়া হয় তাহলে একটু বেশি নিতে হবে। তবে প্রয়োজনের চেয়ে বেশি ইউজ না করাই বেটার, যতটুকু দরকার ঠিক ততটুকুই নেওয়া উচিত। আমার আইব্রো অনেক পাতলা, তাই আমি অল্পই ইউজ করছি। এখানে টিনটা মিক্সড করতে হবে, আমি জাস্ট অল্প একটু নিব, কারণ আগেই বলছি আমার আইব্রো কিছুটা পাতলা, আমার জন্য এতটুকুই এনাফ। তবে যারা একটু বেশি নিয়ে ফেলেন তাতে কোনো সমস্যা নেই, তবে প্রয়োজনের তুলনায় বেশি ইউজ না করাই ভালো। এই যে আমি খুব অল্প একটু নিয়েছি, এখন এর মধ্যে 4-5 ড্রপ লিকুইড ইউজ করব। এক্ষেত্রে বলে রাখছি, লিকুইড ইউজ করার সময় যদি 1-2 ড্রপ বেশি পড়ে যায় তাহলে কটন বাট দিয়ে এটা কমানো যেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। এখন আমি এই ব্রাশটা দিয়ে এটাকে মিক্সড করব। মিশ্রণটা যেন খুব সুন্দর হয়, ভালো মতো মিশ্রণটা করতে হবে। এখন আমি আমার আইব্রোতে অ্যাপ্লাই করছি, খুব স্লোলি অ্যাপ্লাই করতে হবে। আমিও অল্প করে নিয়ে স্লোলি স্লোলি আমার আইব্রোতে অ্যাপ্লাই করছি, তাড়াহুড়া করে করলে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে।
যাই হোক, আমি নিজে নিজে কিভাবে আইব্রোতে টিন্ট করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আইব্রোতে অ্যাপ্লাই করার সময় যদি আশেপাশে একটু লেগে যায় তাতে কোনো প্রবলেম নাই, কারণ যেহেতু আইব্রোর চতুর্দিকে আমি আগে থেকেই ভ্যাজলিন লাগিয়ে নিয়েছি, কারণ ছড়িয়ে গেলে তখন এটা কটন বাটের মাধ্যমে এটা ক্লিন করা সম্ভব। আগে একটু ভালো করে অ্যাপ্লাই করে নিব, তারপরে যদি আশেপাশে লেগে যায় তখন সেটা পরে আমি ক্লিন করে নিব। আইব্রোতে ভালোভাবে লাগানোর পর ব্রাশটার মাধ্যমে আমি ভালোভাবে সেটাকে আবারও একটু ব্রাশ করে নিব। যদি একটু ভালো করে ব্রাশ করে নেওয়া হয় তাহলে টিনটা ঠিক মতো বসে। যাই হোক, ভালোভাবে ব্রাশ করার পর আমি 10 মিনিটস ওয়েট করব। টিনটা লাগানোর পর আমি আবারও ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে ব্রাশ করে নিলে তাহলে টিনটা সুন্দর মতো বসে যাবে। যাই হোক, টিনটা লাগানোর পর আমি 10 মিনিটস ওয়েট করব। 10 মিনিটস পরে আমি ফেসটাকে ওয়াশ করব বা কটন দিয়ে ক্লিন করে নিব। টিন্ট করার সময় যদি আশেপাশে লেগে যায় তাহলে তা একটি কটন বাটের মাধ্যমে ক্লিন করে নিতে হবে। যদিও আমার টিন্ট করার সময় তেমন ছড়ায়নি, তবুও আমি আবারও একটু ক্লিন করে নিচ্ছি। টেন মিনিটস ওয়েট করার পর এই কটনের মাধ্যমে আমি আমার আইব্রোটাকে ক্লিন করে নেব। ভালো মতো ক্লিন করে নিতে হবে, এরপর আমি ফেসটাকে ওয়াশ করে নেব। খুব সুন্দর আমার আইব্রোটা ক্লিন হয়ে যাচ্ছে। এভাবে দুই পাশটাই আমি সুন্দর করে ক্লিন করে নেব। আবারও আরেকটি নিউ কটন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যদিও আমার টিনটা ক্লিন হয়ে গেছে, তারপরেও আবারও দেখাচ্ছি আপনাদেরকে যে আমার টিনটা উঠে যাচ্ছে না, এটা পার্মানেন্টলি বসে গেছে। আমার ফেসটা ওয়াশ করে এসেছি, এখন আমি আবারও একটি কটনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আমার টিনটা উঠে যাচ্ছে কি না। যাই হোক, এখন এই কটনটার মাধ্যমে আমি আবারও ক্লিন করে দেখাচ্ছি যে আমার টিনটা উঠে যাচ্ছে কি না। দেখুন, একদমই না,
সুন্দর টিনটা আমার পার্মানেন্টলি বসে গেছে। এভাবেই ঘরে বসে আমরা নিজেরাই নিজেদের আইব্রো টিন্ট করতে পারি। যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।